হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজাইকিউ আজকে আমরা আলোচনা করবো চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো তো এই চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমরা কুড়িটি জীবনবিজ্ঞান দশটি ভৌতবিজ্ঞান এবং দশটি জি থেকে প্রশ্ন পেয়ে যাবে তো চলো আজকের প্রথম প্রশ্ন এনটিপিতে টি বাইশ গ্রাম কার্বন অক্সাইডের আয়তন কত এগারো দশমিক দুই লিটার বাইশ দশমিক চার লিটার বাইশ লিটার নাকি এক লিটার তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এগারো দশমিক দুই লিটার ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন মোলার ঘনত্বের একক কী এ কিগ্রা পার লিটার বি গ্রাম পার লিটার সি পাউন্ড পার লিটার ডি গ্রাম অনু পার লিটার তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি গ্রাম পার লিটার পরবর্তী প্রশ্ন পিবি ইকুয়াল টু আর টি সমীকরণের নাম কি অর্থাৎ পিবি ইকুয়াল টু হচ্ছে আর টি এই সমীকরণটির নাম বলতে বলতে জানতে চেয়েছে তাহলে এখানে আমাদের এতে রয়েছে চার্লসের সমীকরণ বি বয়েলের সমীকরণ সি অবস্থার সমীকরণ ডি উষ্ণতার সমীকরণ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সি নাম্বার অবস্থার সমীকরণ পরবর্তী প্রশ্ন তিরিশ ডিগ্রি সি সি এবং থ্রি হান্ড্রেড কে অর্থাৎ কেলভিনের মধ্যে বৃহত্তর কোনটি এই দুটির মধ্যে বৃহত্তর কোনটা ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার এ ঠিক আছে থার্টি ডিগ্রি সি এটা হলো আমাদের সঠিক উত্তর চলে যাচ্ছি পর পরের প্রশ্নে শব্দের তীক্ষ্ণতার হ্রাস বৃদ্ধির অন্যতম কারণ হলো উৎস শ্রোতার মধ্যে এতে রয়েছে আপেক্ষিক গতি দিতে রয়েছে নিরপেক্ষ গতি শীতে রয়েছে সাপেক্ষ গতি ডিতে রয়েছে ঊর্ধ্বগতি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ ঠিক আছে আপেক্ষিক গতি পরবর্তী প্রশ্ন একটি পুলিশ ভ্যান সাইরেন বাজাতে বাজাতে শ্রোতার থেকে দূরে চলে যাচ্ছে সাইরেনের প্রকৃত তীক্ষ্ণতা থেকে এই গাড়ির সাইরেনের তীক্ষ্ণতার মান হবে এ কম বি একই নাকি সি বেশি নাকি ডি নাম্বার অপশন ভ্যানের গতির উপর নির্ভর করবে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কম হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তাকে বলা হয় তড়িৎ কোষ ট্রান্সফর্মার সিতে রয়েছে ডায়নামো ডিতে রয়েছে বৈদ্যুতিক মোটর তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি ডায়নামো বোঝা গেল পরের প্রশ্ন বস্তুর ত্রিমাত্রিক চিত্রগ্রহণ ও চিত্র প্রদর্শনের প্রযুক্তিকে বলে ভিডিওগ্রাফি লেক্সিকোগ্রাফি হলোগ্রাফি নাকি ফটোগ্রাফি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ ভিডিওগ্রাফি পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কম হতো বি পরিবর্তন হয় না সি বেড়ে যেত ডি প্রায় অর্ধেক হয়ে যেত তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে কম হতো ঠিক আছে অর্থাৎ বায়ুমণ্ডল না থাকলে দিনের দৈর্ঘ্য কম হতো পরের প্রশ্ন যদি তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে থাকো যার পাশাপাশি দুটি দেওয়ালে আয়না লাগানো থাকে তবে যতগুলি প্রতিবিম্বের সৃষ্টি হবে তার সংখ্যা হলো দুইটি তিনটি চারটি নাকি অসংখ্য তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি ঠিক আছে তিনটি প্রতিবিম্বের সংখ্যা দেখা যাবে ঠিক আছে নেক্সট অরনিথিন চক্র কোথায় সংগঠিত হয়ে থাকে বৃক্কে যকৃতে সি নাম্বারে বলেছে ডি নাম্বারে বলেছে ক্ষুদ্রান্তে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে যকৃতে বোঝা গেল সরি যকৃতে পরের প্রশ্ন বাস্তুতন্ত্রে বিয়োজক হলো এ প্রথম শ্রেণীর খাদক বি ব্যাকটেরিয়া সি মানুষ ডি উদ্ভিদ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি ব্যাকটেরিয়া ঠিক আছে এই ব্যাকটেরিয়া হলো বাস্তুতন্ত্রে বিয়োজক পরবর্তী প্রশ্ন প্যান হলো একটি জল দূষক বায়ু দূষক শব্দদূষণ নাকি মাটি দূষণ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে বায়ু বায়ুদূষক বোঝা গেল অপশন নাম্বার বি বায়ু বায়ুদূষক পরবর্তী প্রশ্ন বাণিজ্যিক কক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায় এ রাবার বি ওক সি সেগুন ডি আকন্দ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ওক নেক্সট কোশ্চেন ভিটামিন সি হল অ্যাসিটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অপশন নাম্বার এ ঠিক আছে অর্থাৎ ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসিডিক অ্যাসিড বোঝা গেল পরবর্তী প্রশ্ন আসলে দৃষ্টি এক একনেত্র দৃষ্টি পুঞ্জাক্ষী সি আলট্রাসোনিক ডি দিনেত্র দৃষ্টি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে পুঞ্জাক্ষী ঠিক আছে অপশন নাম্বার বি পরবর্তী প্রশ্ন বর্ণালীর কোন রঙে শালক সংশ্লেষ সবচেয়ে ভালো হয় লাল ও নীল লাল ও হলুদ অপশন নাম্বার সিতে বলেছে নীল ও বেগুনি দিতে বলেছে হলুদ ও নীল তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ লাল ও নীল পরবর্তী প্রশ্ন বর্ণালীর রক্ষী কোষের কাজ কি শালক সংশ্লেষ নিয়ন্ত্রণ পত্রমোচনে সাহায্য করা সিতে বলেছে রসের উৎস উৎস স্রোতে সাহায্য করা ডি নাম্বার বলেছে বাস্যমোচন নিয়ন্ত্রণ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সালোক সংশ্লেষ নিয়ন্ত্রণ করা ঠিক আছে এই রক্ষী কোষের একটা কাজ পরবর্তী প্রশ্ন টিকাকরণ পদ্ধতিটি প্রথম কে আবিষ্কার করেন রোনাল্ড রস বি লুই পাস্তুর সি এডওয়ার্ড জেনার ডি আলেকজান্ডার ফ্লেমিং তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর এডওয়ার্ড জেনার ঠিক আছে ইনি প্রথম টিকাকরণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন পরবর্তী প্রশ্ন জরায়ুজ অঙ্কুরোদ্গম কোন উদ্ভিদে দেখা যায় মটর গাছে গড়ান গাছে ফণিমনসা গাছে নাকি সুন্দরী গাছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে সুন্দরী গাছে নেক্সট কোয়েশ্চেন কোন দুটি নদীর মিলিত প্রবাহে এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে তোমরা একটু ঠিক করে নেবে ঠিক আছে কোন দুটি নদীর মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে এ হোয়াইট নীলো অ্যালবার্ট নীল বি অ্যালবার্ট নীল সি ব্লু নীল ডি হোয়াইট ও ব্লু নীল তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি ঠিক আছে হোয়াইট নীল ব্লু নীলের মিলিত প্রবাহে নীল নদের সৃষ্টি হয়েছে পরের প্রশ্ন রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি উপরাষ্ট্রপতি সি প্রধানমন্ত্রী ডি লোকসভার অধ্যক্ষ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে ইনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান নেক্সট কোশ্চেন সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক অবস্থিত ড্যাশ জেলাতে দার্জিলিং সিকিম আলিপুরদুয়ার নাকি কলকাতা তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দার্জিলিং এ দার্জিলিংয়ে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক অবস্থিত নেক্সট কোশ্চেন চোখের জলে কোন উৎসেচকটি থাক থাকে এ লাইসোজম বি হাইড্রোজেন সি অক্সিজেন ডি কার্বন ডাইঅক্সাইড তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে লাইসোজাইম ঠিক আছে এই লাইসোজাইম নামক উৎসেচকটি আমাদের চোখের জলে থাকে নেক্সট কোশ্চেন আইভিএফের পুরো কথাটি কী অর্থাৎ পুরো অর্থ কী ঠিক আছে মানে পুরো নাম বলতে চেয়ে জানতে চেয়েছে এখানে এ নাম্বারে বলেছে ইন ভিট্রো ইন ভিভো ফার্টিলাইজেশন সি ইনসিটিউ ফার্টিলাইজেশান ডি ইন ভিট্রো ফার্টিলাইজেশন তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে এ নাম্বার ইনভিট্রো ফার্টিলাইজেশান বোঝা গেল ইনভিট্রো ফার্টিলাইজেশান তোমরা হচ্ছে অপশান নাম্বার ডিটাও দেখবে অপশন নাম্বার এ এবং ডি সেম রয়েছে একটা করলেই হলো ঠিক আছে এখানে টাইপিং হয়তো একটু মিস্টেক হয়ে গেছে এটা একটু কারেকশান করে নেবে তোমরা পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ জনসংখ্যার রাজ্য কী অর্থাৎ ভারতের সর্ববৃহৎ রাজ্য যার জনসংখ্যা সবচাইতে বেশি এ উত্তরপ্রদেশ বি বিহার সি মহারাষ্ট্র ডি তামিলনাড়ু তাহলে এখানে আমাদের সঠিক উত্তর যে কী হবে তোমরা কমেন্টে আমাদের আমাকে জানাও পরবর্তী প্রশ্ন উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি ব্যাডমিন্টন নাকি নৌচালো না তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ব্যাডমিন্টন অপশন নাম্বার সি ঠিক আছে এই উবের কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে জড়িত নেক্সট কোয়েশ্চেন অ্যাসেস কথাটি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট ফুটবল হকি টেবিল টেনিস তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ক্রিকেট ঠিক আছে এই ক্রিকেটের সঙ্গে অ্যাসিস কথাটি যুক্ত রয়েছে নেক্সট কোয়েশ্চেন জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তরাখণ্ড সি সিকিম ডি কেরল তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ড ঠিক আছে এই জিম করবেট ন্যাশনাল পার্কটি অবস্থিত বোঝা গেল নেক্সট কোশ্চেন দেহে বৃক্ষ থাকে পুষ্টির জন্য জন্য নাকি রেচনের জন্য আমরা সকলেই জানি যে বৃক্ষ হল একটা আমাদের রেচন অঙ্গ ঠিক আছে সেই জন্য এটি রেচনের জন্য থাকে ঠিক আছে রেচন কার্য পরিচালনা করার জন্য নেক্সট কোশ্চেন উদ্ভিদের ডাইলেম করার কাজ হলো জল পরিবহন করা খাদ্য পরিবহন করা অ্যামাইনো অ্যাসিড পরিবহন করা ডি নাম্বারে বলেছে অক্সিজেন পরিবহন করা তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার এ জল পরিবহন করা বোঝা গেল নেক্সট কোশ্চেন কোন ভিটামিন জরায়ুজের মধ্যে ঋণের বৃদ্ধিতে সাহায্য করে থাকে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে নাকি ভিটামিন সি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ই বোঝা গেল পরবর্তী প্রশ্ন মানুষের মেরুদণ্ডে সারভাইকাল কসেরুকার সংখ্যা কয়েকটি এ বারোটি বি সাতটি সি চারটি ডি পাঁচটি তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি সাতটি ঠিক আছে পরবর্তী প্রশ্ন ক্যাপসিডবিহীন ভাইরাসকে কি বলা হয় এ ব্যালাপোমিয়ার বি লিপোভাইরাস সি ক্যাপসোমিয়ার ডি ভাইরয়েড তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি ভাইরয়েড পরবর্তী প্রশ্ন গায়রি কোথায় দেখা যায় মস্তিষ্কে গুরু মস্তিষ্কে সরি এ নাম্বারে বলেছে লঘু মস্তিষ্কে বিতে রয়েছে গুরু মস্তিষ্কে সি পঞ্চে ডি মেজলা অবলং গাটাতে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি গুরু মস্তিষ্কে ঠিক আছে এই গুরু গুরু মস্তিষ্কে দেখা যায় পরবর্তী প্রশ্ন ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ হল বাসমোচন হার বৃদ্ধির জন্য শালক সংশ্লেষ বৃদ্ধির জন্য বাসমোচন হার হ্রাসের জন্য তিন নাম্বার শ্বাসকার্য বন্ধ করার জন্য তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি বাসম অর্চনের হার হ্রাস করার জন্য ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ কি ঠিক আছে এতে বলেছে ক্যাপিটাল টি স্মল টি বিতে বলেছে ডাবল স্মল টি ঠিক আছে সিতে হচ্ছে দুটো ক্যাপিটাল টি দিতে বলেছে ক্যাপিটাল টি স্মল টি এবং দুটো হচ্ছে স্মল টি ঠিক আছে তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি দুটো ক্যাপিটাল টি ঠিক আছে নেক্সট কোশ্চেন মূত্রের একটি অস্বাভাবিক উপাদান হলো এ ইউরিক অ্যাসিড পি গ্লুকোজ সি ক্রিয়েটিন ডি সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি এই গ্লুকোজ ঠিক আছে এই গ্লুকোজ হল মূত্রের অস্বাভাবিক উপাদান চলে যাচ্ছি আজকে শেষ প্রশ্ন স্ত্রী এডিস মশা বাহিত রোগ ম্যালেরিয়া জাপানি বি এনকেফেলাইটিস ফাইলেরিয়া ডি ডেঙ্গু তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ডেঙ্গু ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিও তোমরা আগামীকাল পেয়ে যাবে অবশ্য এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবে যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারো এবং যারা যারা এই পিডিএফটি নিতে চাইছ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও সেখানে এই পিডিএফটি তোমাদের দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ